ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবিডট প্রীতি। একটু ফ্যানটা চালিয়ে বসেছি, ভীষণ গরম তো এখানে। এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিবিডট প্রীতি। কেমন আছো তোমরা সবাই? আমি চলে এলাম আমি একটা আবার নতুন ব্লগ নিয়ে। কালকে গণেশ চতুর্থী গেছে, আজকে এখনো পুজো চলছে অবশ্যই, আজকে পঞ্চমী। তো গণেশ চতুর্থী তোমরা কেমন কেমন কাটিয়েছো সবাই প্লিজ 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 কমেন্টে জানিও। কালকের ব্লগটা যারা যারা দেখোনি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো কালকের ব্লগটার, চতুর্থীর ব্লগের। তো সারাদিন কী করেছি না করেছি, কালকে সকাল থেকে রাত পর্যন্ত ব্লগ বানিয়েছিলাম সেটার লিঙ্কটা দিয়ে দেবো। আজকে বৃহস্পতিবার, কালকে বুধবার ছিল, তো কালকের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা যারা দেখোনি তারা তারা প্লিজ 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 দেখে নিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক দিও একটা যদি ভালো লাগে ভিডিওটা। যারা চ্যানেলটা নতুন আছে তারা তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। গরম, ভীষণ গরম। আচ্ছা আচ্ছা, একটা কথা তোমাদেরকে বলছি, আজকে বৃহস্পতিবার, তো এই ব্লগটা তোমরা পাবে হচ্ছে শুক্রবারে, কারণ আজকে তো রাতের মধ্যে এডিট করে রাতে পোস্ট করবো না, তো কালকে পাবে। সবাইকে একটা কথা আমি বলে দিচ্ছি, যারা যারা চ্যানেলটাতে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো করবেই, আর তার সাথে কী করবে না, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবে। তোমরা অনেকেই না সাবস্ক্রাইব তো করেই দিচ্ছ, সাবস্ক্রাইব বাড়ছে, বাট বেল বাটনটা প্রেস করছো না, যেটা ঘন্টার মতন থাকে ওটার জন্য তোমরা কোনো নোটিফিকেশান পাচ্ছ না। আমি ভিডিও পোস্ট করি, অথচ তোমরা ভাবছো হয়তো ভিডিও ভিডিও দেয় না, কিন্তু ভিডিও আমার নিয়মিত পোস্ট হয় ইচ অ্যান্ড এভরি ডে রেগুলারলি। কখনো হয়তো একদিন দুদিন গ্যাপ যেতে পারে, ডেইলি ব্লগ সবসময় হয়ে ওঠে না, সপ্তাহে চারটে ভিডিও তো মোস্ট অফ অল চারটে তো পাবেই পাবে। তো সবাইকে একটা কথা বলছি, প্লিজ প্লিজ প্লিজ, আমি কথা বলতে পারছি না এত গরম ঘরের ভিতরে, মানে ওই ছোটো ফ্যানটা চালিয়ে বসলেই ভালো লাগে। আজকে চাঁদটা কিন্তু দারুণ উঠেছে, মানে গণেশ চতুর্থীর পরের দিনের যে চাঁদটা এটা ব্যাপক লাগছে। দাঁড়াও দেখাচ্ছি, দাঁড়াও পিছন ক্যামেরা দিয়ে দেখো, ব্যাক ক্যামেরাতে না দেখালে বুঝতে পারবে না চাঁদটা কি দারুণ লাগছে। মানে চাঁদটা না দেখো ফটো ক্যামেরাতে না গোল গোল আসছে, বাট গোল নয় কিন্তু ওটা এই অর্ধচন্দ্রাকারই তো লাগছে। হ্যাঁ অর্ধই আছে, আধাই আছে, কিন্তু এখানে কেন গোল লাগছে, ভিডিওতে গোল লাগছে। আর রিদ্ধি কী করছো রিদ্ধি? রিদ্ধি ফোন করছে কাকে? খেললাম মোবাইল নিয়ে বসি, হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ গাছে টবের পাতাগুলো নড়ছে, তো হাওয়া তো মোটামুটি ভালোই দিচ্ছে। আজকে বৃহস্পতিবার রান্না বলতে আজকে পেঁপের ঝোল হবে, নিরামিষ তো তাই জন্য কালকে পানির খেয়ে নিয়েছি, পানির খেয়ে নিয়েছি। আর আমি তো বাইরে আছি, তোমরা সবাই জানো, যারা যারা আমার ব্লগ দেখো তারা সবাই জানো, প্রত্যেকেই জানো। আচ্ছা এই একটা কথা বলি যে এই ভিডিওটা না ফেসবুক পেজেও যেতে পারে, তো যারা যারা এখানে দেখতে পারো না বা ইউটিউব হয়তো খুব কম ইউজ করো, মোটামুটি মানে বেশি দেখো না, তারা তারা গিয়ে ফেসবুক পেজে আমার পেজটাকে একটা লাইক দিয়ে দেখে নিতে পারো, পেজটাকে ফলো করে মিমি সিনহা অফিসিয়াল, সেটা ফেসবুক পেজ। আর ফেসবুক পেজে এই ভিডিওটা যাবে একটাই কারণে বললাম, যেতে পারে, কেন কি ইউটিউবের অনেক ভিডিওই যারা ইউটিউবে দেখতে পারো না তারা ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবে, আবার যারা ফেসবুক পেজে দেখতে পাও না তারা ইউটিউবে দেখতে পাবে, ইউটিউবে হয়তো আগে দেখতে পাবে, ফেসবুক পেজে হয়তো তার থেকে দু তিন দিন বাদে দেখতে পাবে, এই যা। তো সবাই জানো প্রত্যেকেই আমি বাইরে থাকি, আউট অফ ওয়েস্ট বেঙ্গলে, ওড়িশাতে, তো এখানে আমি কোনো ফার্নিচার আনিনি। যারা যারা নতুন দেখছো ব্লগ ভাববে হয়তো এইভাবে কী করে থাকে, বাট আমার কোনো প্রবলেম হয় না, আই হ্যাভ নো প্রবলেম ডিয়ার, আমি এইভাবেই থাকতে পছন্দ করি, আমরা মাটিতে শুই, আমরা বেডও লাগে না আমাদের। যাই হোক, দুটো ঘর আছে, ড্রয়িং রুম আছে, ঘরের ভাড়াও অনেক, 10,000 টাকা, তো মোটামুটি আমাদের চলে যায়, ঠিকঠাকই আছে। হাত পা ছড়িয়ে থাকার মতন একদম সুন্দর জায়গা আছে, আমরা হাত পা ছড়িয়েই থাকতে পছন্দ করি, যেই কারণে এই জন্যই মাটিতে শুয়ে পড়ি। তো তোমাদেরকে একটা কথাই বলবো যে যারা যারা ফেসবুক পেজে দেখছো তাদেরকে বলবো প্লিজ পেজটাকে ফলো করে দিও, আর যারা যারা ইউটিউবে দেখছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে রাতের ডিনারে তো কিছুই সেরকম নেই, কেন কি যে বৃহস্পতিবার, তো আজকে রাতের ডিনারে আমরা পেঁপের ঝোল খাবো, কারণ কালকে বুধবার ছিল, গণেশ চতুর্থী ছিল সবাই জানো, তো কালকে আমরা এই খেয়ে নিয়েছি, মানে পনির খেয়ে নিয়েছি, রোজ রোজ পনির খেতে ভালো লাগে না, পনির আজকে আর খাবো না। তো হচ্ছে দেখি সোয়াবিন আর হচ্ছে তোমার আলু
আর ওই ডাটা নিয়ে আসে ডাটা, আর তার সাথে পেঁপে দিটা ঝোল করে নেবো নিরামিষের। আমার তো দারুণ লাগে আদা, তারপরে হচ্ছে তোমার কালো জিরে ফিরে দিয়ে দারুণ লাগে, একটা যেন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আমার দারুণ লাগে। তো চলো চলো ডিনারটা দেখাবো, ঠিক আছে? আর অনেক অনেক শর্ট ভিডিও আসছে আমার ইনস্টাগ্রামে, 1806 মিমি সিনহা ইজ মাই ইনস্টাগ্রাম আইডি। তো যারা যারা ইনস্টাগ্রামে নেই তারা ইনস্টাগ্রামে ফলো করে দিতে পারো, প্লিজ শর্টগুলো দেখো অ্যান্ড শেয়ার করো, ওকে? তো তোমরা যারা আমাকে ভালোবাসো, যারা লাইক করো, আমি জানি অনেকেই লাইক দাও, অনেকেই দেখো সমস্ত ভিডিও শর্টসও দেখো, তাদেরকে বলো প্লিজ শেয়ার করে দাও, আই হ্যাভ নো প্রবলেম, আমার শর্ট শেয়ার করতে পারো, লাভ ইউ। তো চলো চলো চলো, তাই দেখা যাক ডিনারে কী করি। বেরিয়ে পড়েছি রাস্তাতেই, তো ঋদ্ধিকে একটু ঠাকুরটাও দর্শন করিয়ে দিলাম, তো বেরিয়েছি যাব। চলো ঋদ্ধি চলো, আবার যাই চলো। তো যাচ্ছি আমরা, এটা ভার্টিক্যালি ভিডিও হয়ে গেছে আর অ্যাড করে ফেলেছি, অ্যাকচুয়ালি এটা শর্টসের জন্য করেছিলাম, একটা গানও চলছিল ওড়িয়া ল্যাঙ্গুয়েজে, বাট ওটা কেটে দিয়েছি আমি গানটা, কেন কি কপিরাইট ক্লেম খেয়ে যাও। এই যে সোন পাপড়িগুলো, এগুলো হচ্ছে ওর পাপাকে অফিস থেকে দিয়েছে, দু প্যাকেট দিয়েছে। তো কাকে ফোন করছিস? কাকে? এই যে দু প্যাকেট সোন পাপড়ি হলদিরামে অফিস থেকে দিয়েছে, আগের বছরে দিয়েছিল, হচ্ছে তোমার রূপোর কয়েন ফয়েন দিয়েছিল, আগের বছর না তার আগের বছর। ভেবেছিলাম যে এই করব, কি বলে ওটার নাম, পেঁপে করব বলেছিলাম না, পেঁপের তরকারি করব, পেঁপে হবে না, ফুলকপি নিয়ে এসছে, ফুলকপি খেতে ইচ্ছে হয়েছে তাই জন্য ফুলকপি নিয়ে এসছে। আর আমি মিক্সার গ্রাইন্ডারে টমেটো আর যা যা মশলা দেওয়ার গোটাগুলো, গোটা জিরে গুলো সব দিয়ে, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর জিরে তারপরে আদা সমস্ত দিয়ে একসাথে ঘন্টা ঘাটা করে মিক্সার গ্রাইন্ডার পেস্ট করে নিয়েছি নিরামিষের। তো এর মধ্যে সব কেটেছি, আর এই যে পাতাগুলো দেখছো তোমরা, যেন হাসাহাসি করো না, এগুলো আমি খাই, আমার খুব পছন্দ, খুব ভালো লাগে আমার খেতে। আর এই মিক্সার গ্রাইন্ডারে মশলা পিসাই করেই রেখে দিয়েছি অলরেডি, মশলা সব একসাথেই করা আছে এর ভিতরেই, মশলাটা ওটা খুললেই ঝাঁজ বেরোচ্ছে, এত লঙ্কা দিয়ে দিয়েছি। আর আমি এখানে আলু আর এগুলো সব রেখে দিয়েছি, আমি এগুলো খাই সত্যি বলছি, আমার দারুণ লাগে, রিয়েলি বলছি, আমার এগুলো খুব খেতে দারুণ লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। মানুষ কি করবো বলো, এগুলো খেয়েই বেঁচে থাকতে হবে। তো রান্নাটা কেমন হচ্ছে লাস্টে দেখাবো, জাস্ট নিরামিষ আর কেমন হবে ওগুলো। আমি টমেটো আদা সব কিছু একসাথে, আদা জিরে টমেটো সব দিয়ে পেস্ট করে নিয়েছিলাম মিক্সার গ্রাইন্ডারে। এবার এটাকে মশলাটাকে কষছি, তারপরে ওই ভেজে রাখা যে ইনগ্রেডিয়েন্টস মানে আর কি ওগুলো আছে, ফুলকপি, ফুলকপির ডাঁটি ভাজা, তোমরা হাসাহাসি করো না কিন্তু, এগুলো সব একসাথে মিশিয়ে দেবো, দিয়ে এবার এটাকে কিছুক্ষণ নাড়বো, আর তারপর নিরামিষের কিন্তু বোঝাই যাবে না, আর তারপর হচ্ছে তোমার লাস্টে জল দেবো। এবার যে যেরকম পরিমাণে জল খাও, যেমন আমরা একটু বেশি ঝোলঝোল খাই, জল দিয়েছি অবশ্য ফুটতে ফুটতে জলটা কমেই যাবে। দেখতেই পাচ্ছ ঋদ্ধির নাচ চলছে, আমি এখানে ব্যালকানি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঋদ্ধির নাচ দেখছি, ওখানেও একটা গান চলছে আমাদের যে সাউন্ড সিস্টেমে, বাট গানটা আমি, গণেশ আর গান চলছে একটা, কিন্তু গানটা আমি এ করে দিয়েছি কপিরাইট ক্লেম খাবো বলে। রান্না কমপ্লিট হয়ে গেছে, ঋদ্ধি এখন ডান্স করছে আর আমি ব্যালকানিতে হাওয়া খাচ্ছি, এবার খেয়ে নেবো, ডিনার করে নেবো, বাস খতম। তো চলো, আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ 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 জানিও, যদি আগামী দিনে এরকম ব্লগ আরও চাও তো দিতে থাকবো, কন্টিনিউ করতে থাকবো, তোমরা কমেন্ট করে আমাকে বলো কিন্তু ব্লগটা কেমন লাগলো। আর ফেসবুক পেজ থেকে যদি এই ব্লগটা দেখো তাহলে পেজটাকে ফলো করো, আর যদি ওকে ওকে যদি ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বলে রাখলাম। বাই বাই, গুড নাইট, বাই বাই, গুড নাইট। ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো চ্যানেলটাকে ফলো করো।